আইনজীবী শেখর কুণ্ডু প্রশ্ন আছে। আচ্ছা, আব্দুল লতিফ কি আজকে সারেন্ডার করলো? আপনাদের চোখের সামনেই তো অ্যাপিয়ার করেছে। এটা তো করেছে অ্যাজ পার দি ম্যান্ডেট অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট। সেখানে কন্ডিশন ছিল যে আজকে আমাদেরকে অ্যাপিয়ার করতে হবে এবং আপনারা জানেন বলেই তো আজকে এসছে। আপনাদের সাবমিশন কি ছিল? আমাদের সাবমিশন হলো যে সুপ্রিম কোর্টের যে অর্ডার যেটা রয়েছে, অ্যাপিয়ার আর সারেন্ডারের মধ্যে খুব একটা পার্থক্য নেই। সুতরাং আমরা এসছি, ফিজিক্যালি আমরা এসছি। ফিজিক্যালি যখন আসি, যদি একটা আসামির বিরুদ্ধে কোনো একটা প্রসিডিং হয়ে থাকে, তাহলে অ্যাপিয়ার করলে সেটা সঙ্গে সঙ্গে হি উইল বি টেকেন ইন্টু কাস্টাডি। টেকেন ইন্টু কাস্টাডি মানে তাকে হয় জেল অথবা পুলিশ কাস্টাডি। এই দুটো যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে কোনো কোয়ারসিভ স্টেপ নেওয়া যাবে না, সেই জন্য গিয়ে বেল হবে। ঠিক আছে, আর সিবিআই তরফ থেকে বিচারক বললেন দেখা গেল যে সিবিআই কোনো তদন্তের জন্য তদন্ত সহযোগিতা চাইছেন বা কি ধরনের পদক্ষেপ চাইছেন? আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট। অকৃত এন্টারপ্রাইজ সভি প্রকার কে পুরানে সামানো কা ভান্ডার। इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ, ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल।